আগে তারা তো আমাদের গ্রাজুয়েট করতো না, তারা দেখলে ওই করতো না, এখন ওই যে একসাথে ট্রেনিং হয় তারা দেখে ওই যে বাজেট সম্পর্কে যে যা ছিল এটা তো আমরা জানতামই না, তাদের সঙ্গে হয়েছে, হ্যাঁ ওদের সঙ্গে আমাদের হয়েছে, তো ওদের কাছে আমরা ওইগুলো যখন জানছি ওই জায়গায় ট্রেনিং এর সবাই বলছে, তো ওরা তো চিন্তা করে ওরা তো কিছু জানতোই না, এখন তো আমাদের সাথে এখন যা মেম্বাররা তারা এমনি দেখলেও বলে যে এটা আছে এটা মানে তোদের ওই জায়গায় এইরকম লোক আছে কিনা এরকম ওরা দেখলেও এখন বলে, আমরা তো যা ওরা চিন্তা করে তো ওর কাছে বলবো কি, আর এখন তো ওই ট্রেনিং এর মাধ্যমে আমরা যা ওই জায়গায় বসে সব আলোচনা হয়েছে যার জন্য আমরা ওই সব কিছু জানি, দেখা যাচ্ছে এখন তো আমাদের দেখলেও জিজ্ঞেস করে মিটিং এ এটা হয়েছে সব ওইগুলো পূরণ করছি না আমরা, যে এই যে টিকে আছে এটা সব মানে কত কিছু সব পুরো দেওয়া লাগবে, এই যে খাও হিসাব দেওয়া লাগবে মেম্বারদের মাঝে গভর্নমেন্ট সচিব, তাদের ক্ষেত্রে পরিবর্তন দেখা গেছে যে হ্যাঁ আমাদের জিজ্ঞেস করে যে তোদের এলাকায় গর্ভবতী আছে কিনা মানে ফোন করে যে এরকম হয় কিনা এরকম আছে কিনা তাইলে এরকম পাঠাই দে বা এরকম অমুক তারিখে এরকম হবে এরকম তাদের ডাক দিস আই কার্ড নিয়ে আসতে বলিস, এই বাজেট নিয়ে তো আমাদের হ্যাঁ মহিলা বিষয়ে মহিলা যে মহিলাদের জন্য একটা পরিষদে যে বাজেট ছিল ওইটা তো আমরা জানতাম না, এটা তো এই আলাদা একটা বাজেট আছে ইউনিয়ন পরিষদে, এটা আমাদের এই ট্রেনিং এর সময় তো এটা হ্যাঁ মহিলাদের জন্য তো আমাদের ওই যে সেলাই মেশিন এর যে মানে মহিলাদের বাজেট দিয়েই তো এগুলো করা হয়, মহিলাদের সেলাই মেশিন দেয় তারপর সবার সমস্যা, হ্যাঁ আমার একটা টার্গেট আছে যে ওরা বলতেছে সেলাই মেশিন এর জন্য বলতেছে, তা আমি ওই যে ফাতিমা পারভীন আছে না আমি তারে বলছি যে ম্যাম আমার কিন্তু এরকম একটা দরকার হবে, আমাদের ট্রেনিং যখনই দেবেন তখনই এই মাঝখান থেকে একটা গেছে কিন্তু তা আমি টের পাই নাই, আর এই পাশে একটু ব্যস্ত ছিলাম, বলছে যে ঠিক আছে তখন হবে তখন আপনি একটু আগেভাগে খোঁজ নিন আগেভাগে খুঁজে দিন, তাই আমি বলছি যে আমাদের এরকম কিছু লোক আছে কিছু মহিলার আছে বেকার ওদের যদি একটা এরকম ট্রেনিং দিয়ে একটা মেশিন ধরাই দিন ওরা একটু কাজে আগাইতে পারবে সাংসারিক পুরস্কার তুলে আমরা পারতে পারবো না, তো এইটাই সেই যত অবদান দেয় এই সিসিডিবি এঙ্গেজ প্রজেক্টটা সেই যে আমরা কনফিডেন্স হয়েছে এই যে সঞ্চর তো আমাদের কাটতে গেছে সাহস বাড়ছে, এখন আমরা যে কোনো জায়গায় গেলেই আমরা কথা বলতে পারি, সাহস না থাকলে কিছু সাহস না থাকলে কিছুই করা যায় না বা কথা বলা যায় না, কোনো জায়গায় যাইতে গেলেও সাহস লাগে সবটাই সাহস দরকার, আমরা হ্যাঁ আমরা এটা সাহস না থাকলে আমরা আপনি আমাদের লক্ষ লক্ষ টাকা দিলেন ওই এই কাজ করতে, আমার যদি সাহস না থাকে আমার টাকা দিয়ে কি হবে আমার অর্থ সম্পদ দিয়ে কি হবে, আমার আগে তো আমার আত্মনির্ভরশীল হতে হবে যে আমি এটা পারবো করতে আমি এই জায়গায় উঠতে পারবো, তা আমি এই যদি এই সাহসটুকু না থাকে তাহলে আমি যত যা কিছু না, আগে হয়েছে সাহস।